যত অপপ্রচারই হোক না কেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামীতেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নিবার সন্ধ্যায় কানাডার টরেন্টোতে আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ডক্টর হাসান মাহমুদ বলেন, বাংলাদেশের উন্নয়ন যাদের পছন্দ নয়, এমন কিছু ব্যক্তি ও গোষ্ঠী দেশে বিদেশে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছেন। তবে যত অপপ্রচারই হোক, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামীতেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে এবং দেশের উন্নয়ন অব্যাহত রাখবে। তিনি বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যত অপপ্রচার হয় তার বেশিরভাগই হয় বিদেশ থেকে। প্রবাসী বাংলাদেশীদের আমি এসব অপপ্রচারের জবাব দেওয়ার আহ্বান জানাই। তথ্যমন্ত্রী বলেন, 1971 সালেও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, তারপরও বাংলাদেশের জন্ম ঠেকানো যায়নি। তেমনি বর্তমানেও যত ষড়যন্ত্রই হোক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকবে। অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিটন মাসুদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারোয়ার হোসেন। অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুকি হাসান।